ওকে আজকের যে ক্লাসটা করতে গিয়ে বারবার ভিডিও কোয়ালিটি অ্যান্ড অডিও কোয়ালিটির জন্য ইন্টারাপ্টেড হয়েছিল ওই ক্লাসটাই আমি আর একবার ভিডিওটা করে তোমাদেরকে ইউটিউবে আপলোড করে দিচ্ছি প্রথমেই বলি নেক্সট দিন থেকে ইউটিউবে লাইভ স্ট্রিমিং করব তোমরা প্রত্যেকে তোমাদের ইউটিউবের নিজেদের ফোনে যে ইউটিউব আছে সেই ইউটিউবের ভিডিও কোয়ালিটিটা একটু কম করবে ওটা নর্মালি বাই ডিফল্ট অটো করা থাকে মানে ফোর পি ওটাকে থ্রি পি বা তার কমে টু ফরটি পিতে নিয়ে আসবে তাহলে তোমাদের নেট কনজামশানটাও কম হবে আর তোমরা আমাকে লাইভে অডিও বোথ বোর্ড খুব ভালোভাবে দেখা যাবে এটা এইভাবে অলরেডি আমার ইউনিভার্সিটির স্টুডেন্টরা ক্লাস করছে ওদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমি এটা আজকে অ্যাপ্লাই করলাম এক্সপেরিমেন্টালি রনিতা কেয়া শিকারী ওরা সবাই ছিল এবং খুব ঠিকঠাক ওরা ক্লাসটা করতে পেরেছে আমরা হোপফুলি তোমরাও আগামী দিনে এটা করতে পারবে এখন দেখো আজকে আমরা বেসিক্যালি কি দেখেছিলাম না আমরা দেখছি একটা কোর্সকে তাকে অতিসারক দ্রবণে লঘুসারক দ্রবণে এবং সমসারক দ্রবণে যদি রাখা হয় কোষটার মধ্যে কিরম পরিবর্তন হতে পারে তো এখানে একটা কোষ এটা একটা অতীক দ্রবণে রাখা আছে তাহলে অতিসারক দ্রবণে যদি কোষটাকে রাখা থাকে তাহলে কোষের মধ্যে ঘনত্ব কম দ্রবণের বাইরে বেশি অভিশ্রবণের নিয়ম অ্যাপ্লাই করলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবকের অণুগুলো চলে যায় তাই দেখো কোষ থেকে দ্রাবকের অণুগুলো বেরোচ্ছে মানে জলটা বেরিয়ে যাচ্ছে এই পদ্ধতিটাকে বলে এক্সো অসমোসিস আর এক্সো প্রক্রিয়ায় বা বহি অভিশ্রবণ প্রক্রিয়ায় যদি জল বেরিয়ে যায় তখন কোষটা স্বাভাবিকভাবেই তার আগের থেকে আকৃতিতে ছোট হয়ে যায় এই অবস্থাটাকে বলে ফ্লাসিড অবস্থা বা রস শিথিল অবস্থা এবং রস শিথিল অবস্থা যদি কোষ প্রাপ্ত হয় তখন তার কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম সেটা অপেক্ষাকৃত সংকুচিত হয়ে যায় এটাকে বলে প্লাজমোলিসিস বা প্লাজমোলাইসিস হওয়া আমি একাধিক মাল্টিপল এক্সাম্পল তোমাদের দিয়েছিলাম যেমন কোনো আমি একটু আগে ক্লাসে বলেছিলাম যে যখন কোনো মাছ বা মাংসকে আমরা নুন হলুদ মাখিয়ে রাখি তখন বহুদিন যাবৎ সেটা ঠিক থাকে বহুক্ষণ যাবৎ কেন না তখন ব্যাকটেরিয়াগুলো যদি তার উপরে জন্মায় তখন ওই নুন হলুদ দেয়া থাকায় ব্যাকটেরিয়াগুলোর ওই পরিবেশটা তাদের পক্ষে অতিসারক হয়ে যায় এবং ব্যাকটেরিয়ার দেহ থেকে এক্সো অসমোসিস পদ্ধতিতে জল বেরিয়ে যায় ফলে ব্যাকটেরিয়ার ডিহাইড্রেশন হয়ে ব্যাকটেরিয়াগুলো মারা যায় সো এটাও ওয়ান টাইপ অফ এক্সো অসমোসিসের উদাহরণ একটা খুব প্রমিনেন্ট এক্সো অসমোসিস উদাহরণ হচ্ছে যে পদ্ধতিতে আমরা আঙুর থেকে কিশমিশ তৈরি করি চিনির গাঢ় দ্রবণে যদি আঙুরকে ফেলে দেওয়া হয় তাহলে আঙুরের মধ্যে থেকে জলগুলো বেরিয়ে যায় অতিসারক দ্রবণে ফলে আস্তে আস্তে সেটা শুকিয়ে গিয়ে কিশমিশে পরিণত হয় এবং তার ভেতরের প্রোটোপ্লাজমটা কুঞ্চিত হয়ে যায় তাট ইজ প্লাজমোলিসিস হয়ে যায় এবার ঠিক এর অপোজিট দিকটা দেখব সেটা হচ্ছে একটা লঘুসারক দ্রবণে যদি একটা কোষকে রাখা হয় তাহলে কি হয় না বাইরে থেকে জল ওই কোষের মধ্যে প্রবেশ করছে স্বাভাবিক কেননা এটা অভিশ্রবণের নিয়ম অনুযায়ী কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবকের অণুগুলো যায় তো এখানে লঘুসারক দ্রবণে রাখা আছে তাই বাইরে থেকে জল বা দ্রাবকের অণুগুলো কোষের ভেতরে প্রবেশ করবে তাই এটাকে বলছে অন্ত অভিশ্রবণ বা এন্ডোঅসমোসিস আর এন্ডোঅসমোসিসের মধ্যে কোষের মধ্যে যখন জল প্রবেশ করে তখন কোষটা আগের থেকে স্বাভাবিকভাবেই ফুলে ওঠে এই অবস্থাটাকে বলে টার্গিট অবস্থা না টার্গিট অবস্থায় কোষের মধ্যে যখন জল প্রবেশ করে তখন সেটা কোষের যে কোষ প্রাচীর কোষ প্রাকার তার উপরে একটা চাপ দেয় এটাকে বলে টার্গার প্রেশার আর নিউটনের তৃতীয় সূত্র বলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তাহলে সেল ওয়াল বা কোষ প্রাচীরের ওপর যদি টার্গার প্রেশার পড়ে তাহলে ওয়াল ও ভেতর দিকে মানে বিপরীত দিকে আর একটা ইকুয়াল ফোর্স তৈরি করবে যেটাকে বলে ডাব্লুপি বা ওয়াল প্রেশার এখন এই টিপি এবং ডাব্লুপি যতক্ষণ পর্যন্ত একে অন্যের সঙ্গে সমতা রক্ষা করে ততক্ষণ পর্যন্ত কোষটা ইনট্যাক্ট থাকে কোষের কোনো অসুবিধা হয় না কিন্তু টার্গার প্রেশারের মান যদি খুব বেড়ে যায় টার্গার প্রেশার যদি ভেরি ভেরি গ্রেটার দেন ওয়াল প্রেশার হয়ে যায় কখন এটা হবে না যখন কন্টিনিউয়াসলি এন্ডোঅসমোসিস পদ্ধতিতে জল প্রবেশ করেই চলেছে তখন একটা সময়ের পরে গিয়ে টার্গার প্রেশারের ভ্যালুটা অনেক বেড়ে যায় ইন দ্যাট কেস কোষ কিন্তু র্যাপচার করবে দ্য সেল উইল র্যাপচার অর্থাৎ কোষটা ফেটে যাবে সেল উইল বাস্ট তাহলে দেখা গেল যে এন্ডোঅসমোসিস পদ্ধতিতে কোষের মধ্যে যদি জল প্রবেশ করতেই থাকে তাহলে একটা সময়ের পর টার্গার প্রেশার অত্যন্ত বেশি হয়ে যায় ওয়াল প্রেশারের থেকে তখন কোষ আর তার নিজেকে ইন্ট্যাক্ট টিকিয়ে রাখতে পারে না কোষটি ফেটে যায় সেল র্যাপচার হয়ে যায় এখানে আরেকটা জিনিস আছে সঠিক ধরা যাক কোনো একটা উদ্ভিদ কোষ যেটা প্লাজমোলাইজ হয়ে গেছে সেটাকে যদি আমরা নিয়ে গিয়ে একটা লঘুসারক দ্রবণের মধ্যে ট্রান্সফার করি তখন সেই কোষটা আগে ফ্লাসিড অবস্থা থেকে পুনরায় এখন টার্গিট অবস্থায় চলে আসবে আর টার্গিট অবস্থায় যদি চলে আসে তাহলে আগে ওর যে কোষটার প্রোটোপ্লাজম যেটা প্লাজমোলাইজ অবস্থায় চলে গেছিলো সেটা আস্তে আস্তে আবার তার স্বাভাবিক আকৃতি ফেরত পাবে এটাকে আমরা বলে থাকি ডি প্লাজমোলিসিস সুতরাং কথাটা হচ্ছে ডি প্লাজমোলাইজড অবস্থায় বা ডি প্লাজমোলিসিস হতে গেলে আগে কিন্তু কোষটাকে প্লাজমোলিসিস হতে হবে একটা প্লাজমোলাইজড সেলকে যদি আমরা লঘুসারক দবনে ট্রান্সফার করি তখনই তার ডি প্লাজমোলিস হবে কেননা যে কোর্সটা অ্যাকচুয়ালি ঠিক মতো অবস্থাতে আছে যার প্লাজমোলিসিসই হয়নি তার তাহলে কোনো দিন ডি প্লাজমোলিসিসিস হতে পারে না এটা গেল ফার্স্ট থিং একটা আরবিসিকে যদি আমি তিনটে ডিফারেন্ট সলিউশনের মধ্যে রাখি তাহলে আরবিসির মধ্যে কি পরিবর্তন ঘটবে এটা আমরা দেখবো এখানে দেখো তিনটে ছবিতে আরবিসিকে একটা পয়েন্ট ফাইভ পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড দ্রবণে একটা ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড সলিউশনের মধ্যে আর একটা পয়েন্ট নাইন পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে আরবিসিকে রাখা হয়েছে এখন আর বিসি নর্মালি পয়েন্ট সোডিয়াম ক্লোরাইড দ্রবণের সঙ্গে সমসারক মানে আরবিসির ভেতরের ঘনত্ব পয়েন্ট নাইন পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড দ্রবণের সঙ্গে একই হয় তার মানে হচ্ছে যখন আমি পয়েন্ট সোডিয়াম ক্লোরাইড দ্রবণে রেখেছি তখন অ্যাকচুয়ালি আর বিসিকে একটা লঘুসারক দ্রবণে রাখা হয়েছে কেন না আরবিসির ভেতরটা হচ্ছে পয়েন্ট নাইন আর বাইরেরটা হচ্ছে পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেটা একটা লঘুসারক দ্রবণে আছে এবার লঘুসারক দ্রবণে রাখলে অভিশ্রবণের নিয়ম যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবকের অনুগুলো যাবে তার মানে বাইরে থেকে ভেতরের দিকে জল প্রবেশ করবে তাহলে আরবিসিটা কি কী হবে আরবিসিটা আগের থেকে আকৃতিতে বড় হয়ে যাবে বা ফুলে যাবে দ্যাট মিন্স আর বিসির মধ্যে টার্গার প্রেশার বাড়বে এবং রসস টার্গার প্রেশারের বাংলা হচ্ছে রসস্ফীতিজনিত চাপ এবং টার্গার প্রেশার বাড়তে বাড়তে একটা সময়ের পর আরবিসি ফেটে যাবে আর এই আরবিসির ফেটে যাওয়াটাকে বলে হিমোলাইসিস হওয়া এরপর সারক দ্রবণে আর বিসিকে রাখলে আরবিসির একটা সময়ের পর গিয়ে হিমোলাইসিস হয় নেক্সট যদি অতিসারক দ্রবণে আর বিসিকে রাখা হয় তখন অবভিয়াসলি অভিশ্রবণের নিয়ম অনুযায়ী এখান থেকে এক্সো হবে বহি অভিশ্রবণ হবে জল বেরিয়ে যাবে আরবিসির ফ্লাসিড অবস্থায় চলে যাবে এবং এর প্রোটোপ্লাজমটা কুঞ্চিত হয়ে পড়বে এই ঘটনাটাকে বলে ক্রিনেশন বা কুঞ্চন যেহেতু এটা প্রাণী কোষ তাই প্রাণী কোষের ক্ষেত্রে ক্রিনেশন কথাটা ব্যবহার করা হয় যদি উদ্ভিদ কোষ হয় তাহলে সেক্ষেত্রে প্লাজমোলিসিস বা ডি ডিপ্লাজমোলিস আসে তো প্রাণী কোষের ক্ষেত্রে এই জন্য একটা হিমোলাইসিস হতে পারে আর একটা ক্রিনেশন হতে পারে এটা হচ্ছে আরবিসির বিভিন্ন দ্রবণে রাখার তার কি সম্ভাব্য পরিণতি হতে পারে সেটা ওকে এবার আমরা আর একটা ছোট্ট জিনিসে যাব যেটার নাম হচ্ছে কোষান্তর অভিশ্রবণ একটু আগে আমরা অন্ত অভিশ্রবণ আর বহি অভিশ্রবণ পড়েছি এখন হচ্ছে কোষান্তর অভিশ্রবণ বা সেল টু সেল অসমসিস এটা বুঝতে গেলে আমাদের একটু মূল রোম দ্বারা জল শোষণ পদ্ধতিটা বুঝতে হবে এটা হচ্ছে একটা মূল রোম এর চারপাশে এরকম মৃত্তিকার কণা আছে তো মৃত্তিকার কণার মধ্যে থেকে জল প্রথমে মূল মধ্যে প্রবেশ করে এবং তারপরে এই অংশটাকে বলে কটেক্স তো কটেক্সের কোষগুলো এরকম পরপর সজ্জিত থাকে তারপরে আর এক লেয়ারের পরিচক্র বলে একটা লেয়ার থাকে এই লেয়ারটা এবং সর্বোপরি পরিচক্রের শেষে সেই জল গিয়ে জাইলেম বাহিকার মধ্যে প্রবেশ করে এখন মূল থেকে জলকে তালে এতটা রাস্তা অতিক্রম করে আগে জাইলেম বাহিকা পর্যন্ত আসতে হচ্ছে এখন প্রশ্ন হলো এই মূলরোম থেকে অধস্তক বা কটেক্সের কোষগুলোকে অতিক্রম করে কিভাবে জল গিয়ে জাইলেম বাহিকার মধ্যে প্রবেশ করে সেটা আগে জানতে হবে না আমি থিওরিটিক্যালি তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এই যে কটেক্সের কোষগুলো রয়েছে এদেরকে আমি একটা নাম্বারিং করছি এটা এক নম্বর কোষ এটা দু নম্বর কোষ এটা তিন নম্বর কোষ তো প্রথমে দেখো মূল এটা একটা কোষ এক কোষই হয় মূল তা মূলরোমের মধ্যে যে দ্রবণ আছে তার ঘনত্ব অবভিয়াসলি বেশি আর বাইরে মাটির কণার মধ্যে যে জল রয়েছে তার ঘনত্ব অবভিয়াসলি কম তাহলে অভিশ্রবণের যদি আমি নিয়ম অ্যাপ্লাই করি তাহলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বর দিকে প্রথমে জল প্রবেশ করলো অর্থাৎ বাইরে থেকে জল মূল রোমের মধ্যে প্রবেশ করলো যে মুহূর্তে মূলরোমের মধ্যে জলটা প্রবেশ করলো মূল রোমের ঘনত্ব গেল কমে কিন্তু মূলরোমের পাশেই যে এক নম্বর কটেক্সের কোষ আছে তার মধ্যে কোনো জল প্রবেশ করেনি তাহলে নিশ্চয়ই এই কটেক্সের দ্রবণের ঘনত্ব বেশি আর মূলরোমের ঘনত্ব এখন কমে গেছে তাহলে অভিশ্রবণের যদি নিয়ম অ্যাপ্লাই করি তাহলে মুলরোম থেকে জলটা কোথায় প্রবেশ করবে এক নম্বরের মধ্যে যেই মুহূর্তে এক নম্বরের মধ্যে জলটা প্রবেশ করল তখন এক নম্বর কোষের ঘনত্বটা এবার কমে গেল কিন্তু দু নম্বর কোষের মধ্যে কোনো জল এখনও প্রবেশ করেনি তাহলে দু নম্বর কোষের ঘনত্ব নিশ্চয়ই একের থেকে বেশি তাহলে আবার যদি অভিশ্রবণের নিয়ম অ্যাপ্লাই করি তাহলে এক নম্বর থেকে জলটা এবার কোথায় যাবে দু নম্বর মধ্যে প্রবেশ করবে যেই মুহূর্তে দু নম্বরের মধ্যে প্রবেশ করলো দু নম্বর কোষের ঘনত্ব কমে গেল কেননা জল প্রবেশ করেছে তিনের মধ্যে যেহেতু কোনো জল প্রবেশ করেনি তাই তিনের ঘনত্ব দুয়ের তুলনায় বেশি তাই আবার অভিশ্রবণের নিয়ম অ্যাপ্লাই করলে দুই থেকে তিনের মধ্যে জল প্রবেশ করবে তাহলে দেখো কটেক্সের মধ্যে পাশাপাশি উপস্থিত কোষগুলোর মধ্যে পরপর পরপর অভিশ্রবণ চলছে তাই পাশাপাশি উপস্থিত কোষগুলোর মধ্যে এই অভিস্রবণ চলে বলে একে কোষান্তর অভিশ্রবণ বলে আর আমি অলরেডি জেনেছি যখন কোনো কোষের মধ্যে অভিস্রবণ প্রক্রিয়া জল প্রবেশ করে তখন কোষটার টার বা রসস্ফিত অবস্থা প্রাপ্ত হয় আর ওই কোষ থেকে যখন জলটা তার পাশের কোষে বেরিয়ে যায় সেই কোষটা নিশ্চয়ই তখন রস শিথিল বা ফ্লাসিড অবস্থা প্রাপ্ত হবে তাহলে এক নম্বরে যখন জল প্রবেশ করলো সেটার টার গিড হলো জল বেরিয়ে গেল সেটা ফ্লাসিড হলো দুয়ে জল প্রবেশ করলো সেটা টার্গেট হলো দুই থেকে জল তিনে বেরিয়ে গেল সেটা তখন ফ্লাসিড হলো তার প্রত্যেকটা কোষ পর্যায়ক্রমিকভাবে একবার টার্গেট অবস্থা প্রাপ্ত হচ্ছে তার ক্ষণেই সেটা ফ্লাসিড অবস্থা প্রাপ্ত হচ্ছে অ্যাজ ইফ যেন প্রত্যেকটা কোষ একবার করে সংকুচিত হচ্ছে আর একবার করে প্রসারিত হচ্ছে এইভাবে কটেক্সে উপস্থিত পাশাপাশি উপস্থিত কোষগুলোর মধ্যে কোষান্তর অভিশ্রবণ চলাকালীন প্রত্যেকটা কোষ একবার করে টার্গেট অবস্থা পরক্ষণেই সেটা ফ্লাসিড অবস্থা প্রাপ্ত হয় এবং এইভাবে কোষগুলোর একবার সংকোচন এবং আরেকবার প্রসারণের ফলে এখানে একটি বিশেষ চাপ তৈরি হয় যে চাপকে বলে মূলজ চাপ বা রুট প্রেশার বিজ্ঞানী স্টিফেন্স হেলস এই রুট প্রেশার এই কথাটি প্রবর্তন করেন অ্যান্ড স্টিফেন হেলস ইজ কল্ড ফাদার অফ প্ল্যান্ট ফিজিওলজি ফাদার অফ প্ল্যান্ট ফিজিওলজি উদ্ভিদের শরীরবিদ্যারজনক ফাদার অফ প্ল্যান্ট ফিজিওলজি এবং স্টিফেন্স হেলস প্রথমেই রুট প্রেশার কথাটা ব্যবহার করেন রুট প্রেশার কখন তৈরি হয় না কটেক্সের কোষগুলোর মধ্যে দিয়ে যখন কোষান্তর অভিশ্রবণ পরপর চলতে থাকে তখন কোষগুলোর সাম শর্ট অফ টার্গিট এবং ফ্লাসিট অবস্থা পর্যাক্রমিকভাবে যায় অর্থাৎ একবার প্রসারিত একবার সংকুচিত হয় এইভাবে পর্যাক্রমিক কোষগুলোর সংকোচন এবং প্রসারণের ফলে যে সমষ্টিগত চাপ তৈরি হয় তাকে বলে মূলজ চাপ বা রুট প্রেশার এই পর্যন্তই আজকে থাকলো পরের দিন আমরা অ্যাসেন্ট অফ স্যাপের দিকে যাব